আশিয়ান গ্রুপ 18 বছরে বৈশাখী আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। আসনোভা মোহনা 17 পেরিয়ে 18-তে পদার্পণ করেছে বৈশাখী টেলিভিশন। প্রিয় দর্শক, যারা বৈশাখী টেলিভিশনের একনিষ্ঠ দর্শক এবং শ্রোতা, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তাদের উদ্দেশ্যে জানাতে চাই আমাদের সাথে এবারে অতিথি হয়ে সঙ্গীত আয়োজনে আছেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত এবং স্বনামধন্য সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় খুরশিদ আলম এবং এই প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী নদী। দুজনকেই স্বাগত। একজন খুবই সিনিয়র সঙ্গীত শিল্পী এবং তার সাথে খুবই জুনিয়র একজন সঙ্গীত শিল্পী, প্রবীণ একজন নবীন। হ্যাঁ, প্রবীণ এবং নবীন, খুব সুন্দর একটা কম্বিনেশন। তো খুব ভালো লাগছে আসলে, এটা মানে ইদানিং আমার মনে হয় যে শুরু হয়েছে, আগে খুব একটা বেশি সেই ব্যাপারটা ছিল না। তাই প্রথম অভিজ্ঞতা নদীর কাছ থেকেই আমি শুনতে চাই যে নদীর কেমন লাগছে যে পাশে খুরশিদ আলম বসে আছেন, তার সাথে গান গাওয়া হবে। নিশ্চয়ই ভীষণ ভালো, এবং এটা তো আমার জন্য অনেক আমার সৌভাগ্য এটা যে উনি আমার পাশে বসে আছেন এবং তার পাশে বসে আমি গান গাইতে পারছি। এটা আমার জন্য ভীষণ ভালো লাগার এবং সৌভাগ্যের বিষয়। অনেক ধন্যবাদ নদী। খুরশিদ আলম স্যারের কাছে প্রথমেই একটু শুনবো। আজকে 18 বছরে পদার্পণ করেছে বৈশাখী টেলিভিশন, জন্মদিনের এই পর্যায়ে এসে এবং আপনি আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের এখানে, সব কিছু মিলিয়ে দু লাইনে যদি একটু অভিজ্ঞতার বর্ণনা করেন। বলি যে বৈশাখী টেলিভিশন 17 বছর শেষ করে পূর্ণ যৌবনে পড়লো, 18-তে পড়লো, অনেক ভালো অনুষ্ঠান করবে আশা করি আগামীতে, এবং বিশেষ করে আমি যেহেতু গান বাজনা করি, গান বাজনাটা আরও ভালো হলে আরও করবে এটা আমি বিশ্বাস করি, এবং আরও নতুনত্ব আনবে প্রোগ্রামের ভিতরে, আরও নতুনত্ব আনবে বিশেষ করে বাচ্চাদের কিছু শেখানোর জন্য। এটা আমার তা তো অবশ্যই, আপনারা যতদিন আছেন ততদিন আমাদেরকে সবসময় শেখাবেন, আমরা শিখতে চাই। কিন্তু এবারে আসলে একটু বিনোদনের মাধ্যমে ফিরে যেতে চাই, যেহেতু সঙ্গীত আয়োজন এবং আমি অলরেডি পরিচয় করে দিয়েছি দর্শকও, কিন্তু অপর প্রান্ত থেকে বসে আছে। ফার্স্ট একটা কথা আছে না, তো যেটা আপনি ভালো মনে করেন আপনি শুরু করেন, অবশ্যই তুমি করো। আচ্ছা ঠিক আছে, ঠিক নদীকে দিয়ে শুরু করি। পাখিরা
উফ, মানে এই গানটা শুরু হলে কেন যে দ্রুত শেষ হয়ে যায় এটা আমার প্রত্যেকবার মনে হয়, কারণ আমার মনে হয় এই গানটা আমাদের সবার ভীষণ প্রিয় একটা গান। আর এই গানটা আসলে যিনি গাইছেন শুধু তিনি নন, যারা শুনছেন প্রত্যেকের গাইতে ইচ্ছে করে। হ্যাঁ একদম, অনেক ধন্যবাদ নদী। তো এবার তো অবশ্যই আমরা স্যারের গান শুনবো। আমি এখন যে গানটি গাইছি এটি গীতিকার বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত প্রতিযশা গীতিকার শুদ্ধ মনিরুজ্জামান মনির সাহেব এবং সুরকার বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং আমি বলব যে খুব লিজেন্ড একজন সুরকার আলাউদ্দিন আলী সাহেবের। এটি 1974 রেকর্ড হয়েছিল তৎকালীন বাতাস বাংলাদেশ বেতারে বহির্বিশ্ব কার্য ট্রান্সক্রিপশন সার্ভিসে, সেই গানটি গাওয়ার চেষ্টা করছি। চলুন শুনি। ও মন মনে আমার তরে লয়া বসত করা হইল না আমার, মন রয় না মনের ঘরে সে বাসা বাঁধতে চায় রে অন্য মনে অন্যখানে অন্য তীরে, রয় না মনের ঘরে সে বাসা বাঁধতে চায় রে অন্য মনে অন্য ক্ষণে অন্য তীরে, মন রয় না মনের ঘরে সাথে চুপি চুপি তোর মেলামেশা, কার ভালোবাসা দিল তোর আশা, কার সাথে চুপি চুপি তোর মেলামেশা, আতনা সত্যি করে তুই সুখী পেলি না রে আমারে, মন রয় না মনের ঘরে সে বাসা বাঁধতে চায় রে অন্য মনে অন্য তীরে অন্যখানে, মন রয় না মনের ঘরে। তোর দেইনি নিষেধের সীমানা, তোর আছে জানা ছিল তার জানা, তাই তোর দেইনি নিষেধের সীমানা, আহ তুই কি জিনিস না রে তোর থাকতে দুনিয়া তীরে, আপন তোরে মন রয় না মনের ঘরে সে বাসা বাঁধতে চায় রে অন্য মনে অন্যখানে অন্য তীরে, মন রয় না মনের ঘরে সে বাসা বাঁধতে চায় রে অন্য মনে অন্যখানে অন্য তীরে। বাহ, সেই 74 সালের গান, ভাবা যায় আজকে কত বছর। সত্যি কথা বলি যে এই বৈশাখী টেলিভিশনের জন্মদিনে আজকে গাইব জন্য এই গানটি প্রথম গাইলাম আমি। তাই? বাহ, খুব ভালো, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আপনি স্পেশালি আজকে জন্মদিনে গান গাইবেন বলে এই গানটিকে নির্বাচন করেছেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। নদীর কাছে চলে আসব, নদী গান শুনতে চাই। এবার যদি আমরা একটুখানি মানে অ্যানাউন্সমেন্টটা শুনি যে কোন গানটা আসলে শুনতে যাচ্ছি। নিশ্চয়ই, আমি আজকে আমার যে কয়টি গানের লিস্ট আছে তার মধ্যে সবগুলো জনপ্রিয় গান রেখেছি, তার মধ্যে আরেকটি জনপ্রিয় গান এখন করছি, তুমি রোজ বিকেলে আমার বাগানে।
কুমার, শ্রদ্ধেয় কুমার বিশ্বাসের শুনে। নদীর ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে, যে গানগুলো সচরাচর আমরা দেখা যায় মেল সিঙ্গারদের কণ্ঠে শুনে অভ্যস্ত, এবং এটাও তো আসলে একজন পুরুষ সিঙ্গারেরই গান, এর আগেরটাও তাই। তো এই গানগুলো আমার প্রতি না না আমার ভালো লাগে, মানে এই এক্সপেরিমেন্টাল কাজগুলো আমার খুব ভালো লাগে, যে সাধারণত মেয়েরা দেখা যায় যে এই গানগুলোতে হাত দেয় না বা গাইতে চায় না, তো সেই জায়গাটা থেকে তুমি ভীষণ আলাদা। আই এনজয়, এটা খুব ভালো লাগে, আই ডু এনজয়, এটাই সব থেকে বড় কথা। স্যারের কাছে চলে আসবো, আমাদের খুরশিদ আলম স্যার আছেন। আমি যে গানটি গাইছি এটি অশ্রু দিয়ে লেখা ছায়াছবির, আমার গীতিকার ডক্টর মোহাম্মদ মনিজামান সাহেব এবং সুরকার প্রয়াত আলী হোসেন সাহেব, এটি নায়করাজ রাজ্জাক এবং সুজাতা লিপি রাজ্জাক সাহেবের লিপি ছিল, সঙ্গে নায়িকা ছিলেন সুজাতা। ঠিক আছে শুনে। ও দুটি নয়নে স্বপ্নে চয়নে নিজে নিজে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়, আয় রে আজ মন রাখা হলো দায়। ও দুটি নয়নে স্বপ্নে চয়নে নিজে নিজে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়, আয় রে আজ মন রাখা হলো দায়।
আকাশে ঝিলের জলে যেদিকেতে চাই আমি তোমার রূপের ছোঁয়া শুধু পাই আমি হৃদয়ে কিশোর বাজে নিজের মাঝে নেই আমি তোমার চোখে হারিয়েছি আমি উপমা তোমার তুমি ছাড়া যে উপমা তোমার তুমি ছাড়া যে কিছুতে মিলে না আজ মন রাখা হলো দায় আয় রে আজ মন রাখা হলো দায় ও দুটি নয়নে স্বপ্নে চয়নে নিজের যে ভুলে যাই তুলনা খুঁজে না পাই আজ মন রাখা হলো দায় আয় রে আজ মন রাখা হলো দায় কথায় বলে যেন গুঞ্জরি তোমরাই উড়ে এসে মুখে বসে ছল করি ফুলের রানে ভানা ভেবে ভুল করি হৃদয় তোমার কার নেবে গো হৃদয় তোমার কার নেবে গো সে কথা বল না হায় অনেক ধন্যবাদ ভীষণ মানে ছান্দিক একটা গান ছিল ছন্দের যে ব্যবহার সেগুলো ভীষণভাবে আনন্দ দিচ্ছিল এবং আপনি যেই টাইপের গান করেন সেই টাইপের একটা গান ভীষণভাবে যায় আপনার সঙ্গে ফিরে আসি নদীর কাছে নদী গান কোন গান শুনবো না আমি আমি গাবো স্যার গাইতে চাইছেন ঠিক আছে আমি এখন যে গানটি গাইবো এটি বাংলাদেশ বেতারের কমার্শিয়াল সার্ভিসের এবং গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান সাহেব সুরকার খন্দকার নুরুল আলম সাহেব চলুন শুনুন এই গানটি আমার নিজের পছন্দের আমি এই গানটি গাইছি যে সাগর দেখে তৃপ্ত দুচোখ মুগ্ধ তোমার মন বোঝনি তো তার ঢেউয়ের আড়ালে থাকা কত সাগর দেখে তৃপ্ত দুচোখ তোমার মন বোঝনিত তার ঢেউয়ের আড়ালে থাকা কত thank you
তোর দেখে প্রীত দুচোখ মুগ্ধ তোমার মন। যার ভরা অতুল রতন কিসের অভাবে তার বিদুন, বুকে যার ভরা অতুল রতন কিসের অভাবে তার বিদুন, ওজনিত যাকে সীমাহীন দেখো কোথা তার বন্ধ, যে সাগর দেখে তৃপ্ত দুচোখ মুগ্ধ তোমার মন, বুঝনিত তার ঢেউয়ের আঘাতে থাকা কত ক্রন্দন, থাকা কত ক্রন্দন, ঢাকা কত ক্রন্দন, ঢাকা কত ক্রন্দন। এই গানটা আগেও আপনার কণ্ঠে শুনেছি বারংবার, আপনার বোধহয় গানটা গাইতে ভীষণ ভালো লাগে তাই না? ও সেটা সত্যিকার ঘটনা বলি, এটা মানে আমার আমার নিজের কাছে খুব পছন্দের একটি গান। হ্যাঁ আমি বুঝতে পারি, কারণ আমার আপনার সঙ্গে যতবার অনুষ্ঠান করার সুযোগ হয়েছে যখন দেখেছি যে না প্রোগ্রামের ডিউরেশন অনেক বড়, তখন আপনি এই গানটা কোথাও না কোথাও রাখার চেষ্টা করেছেন, খুব ভালো, অনেক ধন্যবাদ। এখন যে গানটি গাইব এটি মিন্টু আমার নাম ছাড়া ছবির, গীতিকার দানুরুল সাহেব এবং সুরকার প্রয়াত আলম খান, এবং এটিতে লিপসিং করেছিলেন সোয়েলডান। শুনি। আর তার আগে আমি বলি যে আমার সঙ্গে যারা যন্ত্র সহযোগিতা করলেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা, সেই সঙ্গে তোমাকে অনেক শুভেচ্ছা যে এত সুন্দর উপস্থাপনা করার জন্য। যারা ক্যামেরায় সেটে লাইটে আইটিতে আসেন এবং সাউন্ডে আসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সেই সঙ্গে বৈশাখীর জন্মদিনে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার শেষ গান শুরু করছি। অশেষ কৃতজ্ঞতা স্যার। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, ওই প্রেমের দরজা খোলো না কাল কি হবে জানি না, ওই প্রেমের দরজা খোলো না কাল কি হবে জানি না, আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, দরজা খোল না কাল কি হবে জানি না, হেই আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। ক্ষতি কি যে তাতে
আসে আমায় খেয়ে ফেললে তুমি তখন পস্তাবে দরজা খুলে দাও রাখো তোমার পাশে পাশে ওই প্রেমের দরজা খোল না কাল কি হবে জানি না এই প্রেমের দরজা খোল না কাল কি হবে জানি না আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয় আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয় ওই প্রেমের দরজা খোল না কাল কি হবে জানি না ওই প্রেমের দরজা খোল না কাল কি হবে জানি না আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন ভীষণ মজার একটা গান, যাকে বলে একেবারে পিওর বিনোদন। অনেক ধন্যবাদ স্যার আজকের দিনে এই মজার একটা গান আমাদেরকে উপহার দেবার জন্য। এবারে নদীর কাছে আমরা চলে আসবো এবং একই সাথে আসলে স্যারের কথা ধরে আমি মিউজিশিয়ানদেরকেও থ্যাংক ইউ বলতে চাই। খুব সুন্দর করে তারা সকাল থেকে সঙ্গত করছেন বলে এত চমৎকার চমৎকার গান আমরা আমার শ্রোতা দর্শকদেরকে উপহার দিতে পেরেছে। নদীকে অনেক ধন্যবাদ, স্যারকে অনেক ধন্যবাদ। এটা নদীর আসলে শেষ গান, সেই জন্য এত কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলা। তো নদীর গানটাকে শুনি। আচ্ছা, শেষ গান কেন খুলেছে তোমার জানালা? জানালা বাই ফিডব্যাক শুনি। কেন করেছো তোমার জানালা, কেন তাকে
ব্যান্ডের গান নদী যখন ট্রাই করো তখন আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি নিজেও ব্যান্ডের ভীষণ ভক্ত। আর নদী নিজেরও একটা ব্যান্ড রয়েছে, সেটার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে একটা স্পেশাল ডে, স্পেশাল ডেতে দুজনকে আজকে আমরা পেয়েছি আমাদের মাঝে। খুরশিদ আলম স্যার আছেন, নদী আছো, দুজনকে অনেক অনেক ধন্যবাদ। স্যারকে অনেক কৃতজ্ঞতা জানাই আজকে এসেছেন আপনি এবং আপনার মতো করে একটু অন্যরকম করে আমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। নদীও ঠিক তাই, জনপ্রিয় গানগুলো গিয়ে আমাদেরকে আনন্দ দিয়েছো, অনেক ধন্যবাদ দুজনকেই।